আসসালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তৈরি করব টমেটো চিকেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এতে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ এবং গোলমরিচের গুঁড়োটিকে মুরগির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং মেরিনেটের জন্য রেখে দেবো 30 মিনিটের জন্য। চুলায় একটি পাত্র দিয়ে এতে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। মেরিনেট করা মুরগিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মুরগিগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভেজে নিচ্ছি। মুরগিগুলো ভাজা হয়ে গেলে এবার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার যে পাত্রে মুরগি ভেজেছি ওই পাত্রে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। 3টি তেজপাতা, 3টি এলাচ দিয়ে নিচ্ছি। এলাচ এবং তেজপাতা হালকা ভাজা হয়ে গেলে এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে এতে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা এবং রসুনটিকে হালকা ভেজে নিচ্ছি। দেড় চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এতে অল্প পানি দিয়ে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। এবার এতে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি। অল্প পানি দিয়ে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মশলাটিকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে মশলাটিকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি কষানো হয়ে গেলে এতে 1 কাপ টমেটো কুচি আছে, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো সিদ্ধ হয়ে গেলে এবার এতে ভেজে রাখা মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এবার মুরগির মাংসের মধ্যে 1 কাপ পানি দিয়ে মুরগিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসগুলো যখন সিদ্ধ হয়ে গেছে এতে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার মুরগিটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মুরগির মাংসগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এতে 2 টেবিল চামচ ক্রিম দিয়ে দিচ্ছি।
এবং মুরগিটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পাত্রে ঢাকনা দিয়ে মুরগিটিকে আরও 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। মুরগিটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামানোর আগে কাঁচা মরিচ এবং ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল মজাদার টমেটো চিকেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।